হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টিউটোরিয়ালে। তো ফ্রেন্ডস, অফারটা অনেক গুরুত্বপূর্ণ এবং কি খুবই ইম্পর্টেন্ট, তার জন্যই কিন্তু আমি আপনাদের মাঝে টিউটোরিয়ালটা এত রাত করে নিয়ে আসলাম। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি একটা ইভেন্ট শেয়ার করছি আপনাদের মাঝে, সেটা হচ্ছে লুনার নিউ ইভেন্ট চলতেছে। তো এখান থেকে ডেফিনেটলি একটা ভালো প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। তো আমার নেটটা স্লোর কারণে আমি বলছি যে রাত অনেক হয়ে গেছে, যাদের ঘুমানোর সময় তাদেরকে গুড নাইট বলে দিছি। তো ভিডিওটা এখন আপলোড করে দিব, ভিডিওটা শেষ হয়ে গেলে তো যারা অ্যাক্টিভ ইউজার আছেন তারা দেখে নিন, অথবা সকালবেলা যদি আপনি ভিডিওটা পান ভিডিওটা ওয়াচ করে নেবেন, কারণ এখন রাত 11টা বাজে। তো ইভেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আর এখানে আমি আপনাদের ভয়েসও বলে দিয়েছি যে সবাই আপনাদের মেটামাক্স আরপিসিটা অ্যাড করে নেবেন এবং কি ডিসকর্ডটা রেডি রাখতে অফারে জয়েন করার জন্য। তো এই ইভেন্টে জয়েন করতে 1 মিনিটও সময় লাগবে না যদি আপনি আগে থেকে আপনার মেটামাক্সে এই আরপিসিটা অ্যাড করে রাখেন। তো কীভাবে মেটামাক্স আরপিসি অ্যাড করতে হয় এবং ইভেন্টে কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। এখান থেকে অ্যাটলাস্ট কমপক্ষে আমাদের $10 প্রফিট হতে যাচ্ছে। তো কীভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিও শুরুতে রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, মোটামুটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ক্রিপ্টো কারেন্সিতে নতুন হন, ফ্রিতে ভালো একটা আর্নিং করতে যাচ্ছেন, তো আবার আপনার মোবাইল ফোন দ্বারা অবশ্যই আমাদের এইখানে প্লে লিস্ট একটা অপশন দেখতে পারবেন। এই প্লে লিস্ট অপশনে আসুন, এখানে আপনি পেয়ে যাবেন প্রায় 16টা ভিডিও। এই ভিডিওগুলো আমরা অনেক কষ্ট করে আপনাদের সাথে কালেক্ট করেছি, এই ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে আপনি হয়ে আমাদের মতো অ্যাডোব এক্সপার্ট এবং কি ফ্রিতে ভালো একটা আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, আজকের অফার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, মোস্টলি আমাদের অ্যাডনেন অফিসিয়াল চ্যানেলটা ফলো করবেন সকল অ্যাডোব সকল অ্যাডোবের আপডেট পেতে। তো ফ্রেন্ডস, আজকের অফারে জয়েন করার জন্য আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যেই ব্রাউজারটা লাগবে সেটা হচ্ছে কিউই ব্রাউজার। তো এই ব্রাউজারটা আমি এর আগেও আমি অনেকবার আপনাদের মাঝে শেয়ার করেছি, এই ব্রাউজারটা মূলত এক্সটেনশন সাপোর্ট করে। তো কিউই ব্রাউজারটা মূলত ক্রোম ব্রাউজারের মতো একটা ব্রাউজার, যেভাবে আমরা ব্রাউজার ইউজ করি, তবে এখানে স্পেশালিটি হচ্ছে এখানে বিভিন্ন রকমের এক্সটেনশন ইউজ করা যায় যেটার মাধ্যমে মেটামাক্স আমরা ইউজ করে অফারে জয়েন করব। তো যাদের এই ব্রাউজারটা নাই তারা মোস্ট আগে এই ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন। তো এই ব্রাউজারটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, এই ব্রাউজারটা দেখে নিন, এই ব্রাউজারটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই ব্রাউজারটা ওপেন করেন, এখানে আপনি উপরে থ্রিডট আইকনে ক্লিক করলে নিচের দিকে দেখেন আমি মেটামাক্স এক্সটেনশন অ্যাড করে নিয়েছি। যদি আপনি এটা অ্যাড করতে না পারেন সেক্ষেত্রে আপনি সার্চ বারে লিখবেন মেটামাক্স এক্সটেনশন। তো এই যে এরকম একটা ইউআরএল পাবেন, এটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি ক্রোম ব্রাউজারটা সিলেকশন করবেন, করার পর আপনি আপনার ব্রাউজারটা ডেস্কটপ মোড করে নেবেন। ঠিক আছে, এই যে আমরা এভাবে করে ডেস্কটপ মোড করে নিব, ডেস্কটপ সাইট করে নিলে কী হবে, আপনার এই ব্রাউজারটা এখানে চলে আসবে। তো এই ব্রাউজারটা ডেস্কটপ মোড করে নিলে আপনি এখানে অ্যাড করতে পারবেন এই মেটামাক্স এক্সটেনশনটা। অলরেডি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার রিমুভ করা অপশন আছে, আমি এটা অ্যাড করে নিয়েছি। আপনি এখানে অ্যাড অপশন পাবেন, অ্যাড করে নেবেন। তো এই যে লোগোটা দেখে নেন, এই মেটামাক্সটা আপনি এখানে অ্যাড করে নেবেন। তো যখনই আপনি অ্যাড করবেন, আপনার যখন এটা ডাউনলোড হয়ে যাবে, এটা অ্যাড হয়ে যাবে, তখন আপনি এখানে হিরোটা এখানে ক্লিক করলে আপনি আপনার মেটামাক্সটা দেখতে পারবেন। তো এই মেটামাক্সটা আপনি জাস্ট সিম্পল ওপেন করে নেবেন, ওপেন করার পর মেটামাক্সের ভিতরে কী করবেন, আপনার টাস্ক ওয়ালেটের প্রাইভেট কি ধারা যেটা দিয়ে আপনি কানেক্ট করে কাজ করবেন ওইটা এখানে লগ ইন করে নেবেন। এই যে এখানে দেখেন ইম্পোর্ট সিক্রেট রিকোভারি প্রেস, এখানে আপনি ক্লিক করে দিতে পারেন। এখানে ক্লিক করে কী করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি, এখানে যে আপনার সিক্রেট ওয়ার্ড, তারপরে এখানে পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করলে আপনার অ্যাকাউন্টটা আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো অ্যাকাউন্টটা যখনই আপনার লগ ইন হয়ে যাবে, তো আপনি জাস্ট পাসওয়ার্ডটি ধরে আনলক করবেন আপনার মেটামাক্সটা। তো মেটামাক্সটা আনলক করলে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো মেটামাক্স অলরেডি আমি 2টা এক্সটেনশন অ্যাড করে রাখছি, যেমন এই যে স্মার্ট চেন এক্সটেনশন, মানে স্মার্ট চেন আরপিসি, তারপরে মনো রিভার আরপিসি। তো আপনি যদি নতুন হন তাহলে আপনার যে ইথিরাম শুধু আরপিসিটা অ্যাড থাকবে। তো এখানে আমরা আরপিসি অ্যাড করবো, আরপিসি অ্যাড করে কীভাবে দেখে নেন। আরপিসি অ্যাড করার জন্য যে অ্যাড কাস্টম নেটওয়ার্কে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এইখানে আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে এই অফারে জয়েন করার জন্য, আমি কিন্তু এখানে যা দেখাচ্ছি সবই কিন্তু এই অফারই একটা অংশ। তো এই অফারে জয়েন করার জন্য আগে আপনাকে এই আরপিসিটা অ্যাড করে নিতে হবে মেটামাক্সে। তো আরপিসি অ্যাড করার জন্য দেখেন এই যে নেটওয়ার্ক নেম, নেটওয়ার্ক নেমটা সিম্পল কপি করে নেবেন। কপি করার পর আপনি নেটওয়ার্ক নেমের জায়গায় আপনার নেটওয়ার্ক নেমটা বসাবেন, তারপরে নিউ আরপিসি ওয়ার্ল্ড, নিউ আরপিসি ওয়ার্ল্ডটা যেখানে দেওয়া আছে জাস্ট ক্লিক করবেন, কপি হয়ে যাবে। তো নিউ আরপিসি ওয়ার্ল্ড, তারপর এভাবে করে আপনি সকল ডিটেলসগুলো বসায় দিবেন। তো অলরেডি আমি সকল কিছু বসায় দিয়েছি, আমরা যে মেনেট অ্যাড করছি সেটার নাম হচ্ছে ক্লোথিন মেনেট এক্সপ্রেস। তো এটা আপনারা বুঝতেই পারতেছেন, তো জাস্ট সেভে ক্লিক করলাম, আমার আরপিসিটা অ্যাড হয়ে গেল।
দেখতে পাচ্ছেন এই মেনেটটা কিন্তু আমি অলরেডি অ্যাড করলাম। এর আগে আমি স্মার্ট চেন, মনো রিভার এগুলো অন্য অন্য অ্যাড্রপের জন্য অ্যাড করছিলাম, তো এটা বুঝতেই পারতেছেন। তো এই ক্লাটিন মেনেটটা আমরা তো অ্যাড হয়ে গেছে, এখন আমরা অ্যাড্রপে জয়েন করার জন্য প্রস্তুত। অ্যাড্রপে জয়েন করার জন্য এখানে যে ডিসকর্ডের লিঙ্কটা আছে, এই ডিসকর্ড দ্বারা জয়েন করতে হবে। অনেকে ডিসকর্ডের ব্যাপারটা যায় না, ডিসকর্ড হচ্ছে একটা প্লে স্টোরে পেয়ে যাবেন একটা অ্যাপস। তো আমি নতুন ইউজারদের জন্য একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, যাতে করে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো যে দেখেন ডিসকর্ড, এই ডিসকর্ড অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। তো এই ডিসকর্ড অ্যাপটা হচ্ছে মূলত একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ। আপনি এখানে একটা অ্যাকাউন্ট করে নিন, এখানে আপনার অনেকগুলো সার্ভার দেখতে পাচ্ছেন। তো ওই সার্ভারগুলোতে মূলত আমাদের জয়েন করতে হয়। তো আমি একটা সার্ভার রিমুভ করে নিচ্ছি, কারণ 100 সার্ভার পরে এখানে জয়েন করা প্রবলেম হয়। আপনি রিমুভ করে নিলে আপনি কী করতে পারবেন, অন্য সার্ভারগুলোতে জয়েন করতে পারবেন। তো এখন আমি অফারে জয়েন করা দেখাচ্ছি। তো ডিসকর্ডটা আমার আগে থেকে লগ ইন আছে, আমি ডিসকর্ড লিঙ্কটাতে ক্লিক করতেছি অ্যাডোফে জয়েন করার জন্য। তো ডিসকর্ড লিঙ্কে ক্লিক করলাম, এখানে অটোমেটিকলি দেখেন ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করতেছে, আমার ডিসকর্ড অ্যাপসের সাথে কানেক্ট হয়ে গেছে। এখানে বলতেছে ইউ কমপ্লিট দ্য টাস্ক। তো এখানে আমার ফোন নাম্বারটা ভেরিফাইড নিবে, ফোন নাম্বারটা ভেরিফাইড নেওয়ার পর আমাকে বলতেছে এখানে সবাই একটা ক্লিক করেছে, আমি একটা ক্লিক করে দিলাম। তারপরে ইভেন্টে জয়েন করার জন্য এখানে উপর দিকে যে থ্রি ডট বাটে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইভেন্ট একটা অপশন আছে, তো আমরা ইভেন্ট অপশনে ক্লিক করে দিই, দেখি কী আসে। তখন ইভেন্ট অপশনটা শেষ, তো আমাদের লুনার নিউ যে ইয়ারের যে ইভেন্টটা চলতেছে এটাতে আমরা জয়েন করব মূলত। তো লুনার নিউ ইভেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন, যে অফকোর্স যে অপশনটা আছে অফকোর্সে ক্লিক করবেন। অফকোর্সে ক্লিক করলে আপনাকে এই কানেক্ট করতে বলতেছে, আপনার সাথে অ্যাড্রপের জন্য কানেক্ট করতে বলতেছে। তো অ্যাড্রপটাতে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। তো আমাদের কিউই ব্রাউজারটা আমরা অবশ্যই কানেক্ট করব, আমাদের যে কিউই ব্রাউজারটা অলরেডি মেটামাক্স অ্যাড করা আছে। তো এখান থেকে আমরা কী করব, এই থ্রি ডট আইকনে ক্লিক করে আমরা ওপেন ব্রাউজারে ক্লিক করে আমাদের মেন ব্রাউজারে আমরা চলে যাব, মানে আমাদের কিউই ব্রাউজারের মেন ফোল্ডারে চলে গেলাম। এই যে এখানে আমাদের মেটামাক্সটা সাপোর্ট করতেছে। আসার পরে এখান থেকে আমরা প্লিজ কানেক্ট বি ডেস্কটপ, আমাকে বলতেছে ডেস্কটপ মুড করে নিতে। তো আমি এখানে ডেস্কটপ সাইট করে নিলাম ব্রাউজারটা। তো ডেস্কটপ সাইট করার পরে জুম করে দেখাচ্ছি, এখানে দেখুন কানেক্ট এ মেটামাক্স ওয়ালেট, সিম্পল একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মেটামাক্সটা যদি লগ ইন থাকে অটোমেটিকলি কিন্তু আপনার কাছে পাসওয়ার্ড কানেক্ট করে নিবে, আর আপনার যদি মেটামাক্স লগ ইন না থাকে তাহলে আপনাকে মেটামাক্সটা এখানে কনফার্মেশন পাবেন, এখানে জাস্ট একটা নোটিফিকেশন 1-2 দিয়ে থাকবে, এখানে কনফার্ম করে নেবেন। এখান থেকে যে ট্যাবটা ওপেন আছে ট্যাবটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পুনরায় আগের ট্যাবে চলে যাবেন, যে ট্যাবে আমরা কাজ করতেছি ওই ট্যাবে আসার পর দেখবেন যে আপনার এখন জাস্ট বলতেছে ইমেল অ্যাড্রেস দিয়ে আই এম নট রোবট ক্যাপটা ক্লিক করে কন্টিনিউ বারে ক্লিক করতে। তো আমরা এখন আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি, তো আমি আমার একটা টেম্পোরারি ইমেল দিয়ে দিই যেটা আমার কোনো কাজে আসে না। তারপর এখানে আই এম নট রোবটে ক্লিক করে ক্যাপচারটা পূরণ করলাম। এখন আমরা কী করব, এই যে কন্টিনিউ বারে ক্লিক করব। এখন মন ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এখানে আপনার কাছে ইন্টারে কোড, আপনার কাছে রেফার কোড চাবে। এই কোডটা কোথায় পাবেন, এই কোডটা কিন্তু বানাতে পারবেন না, এটা আমি দিব আপনাদের। এই যে কোডটা আমি দিয়ে রাখছি, এই যে দুঃখিত ফ্রেন্ডস। তো এখানে দেখেন ইন্টারে কোড, এই যে কোডটা দিছি জাস্ট ক্লিক করেন, কোডটা কপি হয়ে যাবে। ও ডাবল পি বি সি কোডটা নেবেন, কোডটা বসাবেন, কন্টিনিউ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউর কোড ইজ ইনভ্যালিড কোড, কী রে কী বলতেছে। আচ্ছা আমরা আবার কন্টিনিউ বারে ক্লিক করলাম, ইউ ইনভ্যালিড কোড কেন এটা দেখতেছি। তো কোডটা টাইপ করে বসালাম, বসানোর পর অটোমেটিকলি নিয়ে নিছে, ঠিক আছে। হয়তো বা এটা কপি করে নিলে হচ্ছে না, এই কোডটা আপনাকে টাইপ করে বসাতে হবে। আমি আবারও বলছি, যদি ইনভ্যালিড কোড দেখায় তাহলে এই যে কোডটা ও ডাবল পি বি সি লেখাটা, এটা কী করবেন, এটা আছে না, এটা নিজে হাতে টাইপ করবেন। ও ডাবল পি বি সি লেখাটা হাতে টাইপ করে বসিয়ে দিবেন, কিবোর্ড দিয়ে হাতে টাইপ করবেন। হাতে টাইপ করে দেখলে দিলেই পরের স্টেপে আপনার কাজ কমপ্লিট। এখানে বলবে ইটস ডান, এখানে আপনার নিজের রেফার কোড পাবেন। এই কোডটা ক্লিক কপি করে ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে পারেন। তো ফ্রেন্ডের মাঝে শেয়ার করলো, এখান থেকে আপনার ইনকাম হবে। তো আমি আবারও বলছি, এখানে যে কোডটা আছে যদি আপনারা এখান থেকে ক্লিক করলে তো কপি অটোমেটিকই হয়ে যায়, যদি অটোমেটিক না হয় সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে টাইপ করে বসায় দিন তাহলে হবে। আর না হলে কয়েকবার ট্রাই করুন, অথবা আমাকে কমেন্টে জানান যে ভাই কোড হচ্ছে না, তো আমি অন্য একটা কোড দিয়ে দিব। তো এইভাবে করে জাস্ট এইটুকু কাজ, ইটস ডান চেক ইট। তারপরে এখানে আমাদের এই যে বক্সগুলো আছে এগুলো আমাদের পরে ক্লেম করতে দিবে, সেগুলো আমরা ক্লেম করবো। আপনি যদি এখান থেকে আরও বেশি ইনকাম করতে চান, আপনার নিজের যে রেফার কোডটা দিচ্ছে এই কোডটা ফ্রেন্ডের মাঝে ইউজ করতে পারেন, অথবা যদি আপনার নিজের একাধিক ডিসকর্ড অ্যাকাউন্ট থাকে
একাধিক অ্যাকাউন্ট দিয়ে আপনি নিজে নিজে রেফার করে নিতে পারেন কয়েকটা, তাহলে একটু বেশি ইনকাম হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন, লুনার নিউ প্রজেক্ট কেউ মিস করেন না, ডেফিনেটলি একটা ভালো আপডেট আসবে, তখন আমরা আমাদের প্রফিট ক্লেম করতে পারবো। এটা রেকর্ডিং আপডেট আসবে তখন আমরা আপডেট দিব, তখন আপনারা প্রফিট ক্লেম করে আপনার হাতে টাকা পকেটে নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন, পাশে থাকুন, ধন্যবাদ সবাইকে।